বাণিজ্যমন্ত্রী বলেছিলেন এর আগের টার্মে যিনি বাণিজ্যমন্ত্রী টিপুমুন্সি ছিলেন, তিনি একটা সিন্ডিকেটের কথা বারবার বলছিলেন, কিন্তু উনি অসহায় প্রকাশ করেছেন যে এই সিন্ডিকেট থেকে কোনোভাবেই বের হওয়ার সুযোগ তিনি করতে পারছিলেন না। দেখুন, সেটির প্রেক্ষাপটে যদি বর্তমান এই সরকারের ইলেকশন ম্যানিফেস্টোর দিকে তাকাই, ইলেকশন ম্যানিফেস্টোতে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, প্রোক্যুরমেন্ট প্রসেসের স্বচ্ছতার কথা বলা হয়েছে, যেগুলো ইতিবাচক। জি, কিন্তু বাজার ব্যবস্থার দুর্বলতার ক্ষেত্রে এই যে বড় বড় গ্রুপ কোম্পানি বা এদের যে বাজার ব্যবস্থাপনাকে এক ধরনের কুক্ষিগত করে রাখা, তাদের বিপক্ষে কিন্তু অবস্থান নেবার ব্যাপারে সুস্পষ্ট মন্তব্য নেই। এটি এক ধরনের দুর্বলতা বলবো এই ইলেকশন ম্যানিফেস্টোর। একইভাবে আমি দেখতে পাচ্ছি যে ব্যাংকিং ব্যবস্থা যখন দুর্বলতার কথা বলা হয়েছে, সেটি দূর করবার জন্য কিভাবে ইলোর খেলাপি ঋণ আদায় করা যায় সেটির কথা বলা হয়েছে, ব্যবস্থাপনাকে উন্নত করা বা ব্যবস্থাপনা দুর্বলতার কথা বলা হয়েছে, কিন্তু বোর্ডের পরিচালকের পর্যায়ে যে সমস্ত বড় বড় অনিয়মগুলো হচ্ছে সেই জায়গায় কিন্তু হাত দেবার উদ্যোগ নেই। ফলে আমার কাছে একটা যেটা মনে হয়েছে যে যে কোনোভাবেই হোক, বড় ব্যক্তি প্রতিষ্ঠান গ্রুপ যারা রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, তারা একরকমভাবে এই ইলেকশন ম্যানিফেস্টোতে তাদেরকে বাইরে রাখা হয়েছে, যেটা আমি মনে করি যে এই যে ধরনের একটা সংকট যাচ্ছে, অর্থনৈতিক সংকট, তার একটা বড় কারণই হলো যে এই বৃহৎ গোষ্ঠী বা বৃহৎ প্রতিষ্ঠান, তাদের এক অতিমাত্রায় তাদের বাজারের উপরে প্রভাব, এবং যার কারণে প্রতিযোগিতামূলক বাজার কাঠামো এখন অনুপস্থিত। এবং এর ফলে হয়েছে যেটি, যে প্রায় প্রত্যেকটি খাতে আপনি নাম করে বলতে পারবেন মাত্র দুটো থেকে তিনটি প্রতিষ্ঠান সমস্ত সাপ্লাই চেইনটি তারা দেখছেন। সেক্ষেত্রে কি এটি কি আরো বাড়ার কোনো সংখ্যা রয়েছে কিনা? আমরা যদি 2009 থেকে দেখি, তখন ব্যবসায়ীদের এই সরকার পরিচালনার ক্ষেত্রে 57% ছিল, এখন এই এই 2024 এসে দেখলাম যে 67%, অর্থাৎ 10% বেড়েছে ব্যবসায়ীরা। তো এই আশঙ্কা সামগ্রিকভাবে তো ব্যবসায়ীদের এই ধরনের সংসদীয় প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আসাটা এক ধরনের ইঙ্গিত দেয়, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে সরকার কিভাবে পরিচালনা করছেন বা এই ধরনের বড় কন্ট্রোল কিভাবে করবেন, কোম্পানিকে কিভাবে সরকার হ্যান্ডেল করছেন, সেটিও কিন্তু একটা বড় দেখার বিষয়। আগের যে বাণিজ্যমন্ত্রী অসহায়ত্ব প্রকাশ করেছেন, সেটি যৌক্তিকভাবেই এক ধরনের অসহায়ত্ব, যদিও সরকারের হাতে প্রতিষ্ঠান ছিল, সরকারের হাতে এখনও আছে, কম্পিটিশন কমিশন রয়েছে সরকারের হাতে, যেটি দিয়ে যে কোনো প্রতিষ্ঠানের এই ধরনের মার্কেট ডোমিনেন্ট প্লেয়ার হিসেবে তিনি যদি অনৈতিক এবং ইললিগ্যাল কোনো অ্যাক্টিভিটিস করেন, তাহলে তাকে ধরার ব্যবস্থা রয়েছে। এর আগে কয়েকবার এই ধরনের তথ্য উপাত্ত নেওয়া হয়েছে, নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যে আইনগতভাবে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া এবং সে অনুযায়ী বাজারে সংস্কার আনা, সেই পর্যন্ত কিন্তু যাওয়া যায়নি।